আমাদের কালুর বন্ধু। দেখুন এত দুরন্ত, ওর খাটে ওঠা চাই, ওকে খাটে উঠতে দেওয়া হয় না, আর লুকিয়ে লুকিয়ে খাটে উঠবে। এই যে আমাদের শোনো, সোনুকে দেখেন, আয় খাট উঠবি না, নাম শোনো, নামো, শোনো, নেমে যাও, নেমে যাও, খাটে ওঠার এত নেশা কেন তোদের? আরে মাছি ধরছে, আমাদের এখানে রক্তদান শিবিরের জন্য আর ভিডিও করার উপায় নেই, 10টা বাজতে না বাজতেই শুরু হয়ে যায়। দেখুন সব এসে খেয়ে দেয়, এখন বারান্দায় বসেছে। ওর মেয়ে একটু যদি বেরিয়ে যায় দেখেন কেমন শাসন করবে। কুকুরকে দেখছে, দেখেন দেখেন ওর মারবে শাসন, কেন ওখান দিয়ে বেরিয়েছে, পড়ে যাবে, দেখেন শাসন করছে, দেখেন মার শাসন, দেখেন আই ও যা পড়ে যাবে না, বড় হয়ে গেছে, ওখান দিয়ে উঁকি মেরেছে যদি পড়ে যায়, তার জন্য আবার ওকে দেখতে গেছে, মনে হয় যেন একদম পড়াশোনা এমএ পাস, এক দুই গুনতে পারে, একটাকে দেখতে পেয়ে আর একটাকে না দেখতে পেলে এরম করে, আবার আরেকটাকে খুঁজতে গেছে, এরম মা আপনি আপনারা দেখবেন না। পেছন পেছনের মাসিও যাচ্ছে, ওরা কিন্তু আদৌ এখানে ঘুরছে, এখানে আর ওর মা কোথায় খুলতে গেছে দেখেন, এ দেখেন ওরা এখানে বসে আছে, সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াবে ওরা। মনে হয় যেন ফ্যান সারাচ্ছে, টেকনিশিয়ান, টেকনিশিয়ান না ইলেকট্রিশিয়ান, সরি, একটু শান্ত, আর ওরা দুজন মানে বোস্তাদ, দেখেন কাণ্ড করে কেন, কিছু একটা পেলেই হলো, তিনজন একদম লেগে যায়। ওর মধ্যে কি আছে দেখবে, মানে কত বড় ওস্তাদ, সারাক্ষণ বিরক্ত, আর ভাল লাগে না, সকাল হতে না হতেই শুরু হয়ে যায় এদের খাবার দেওয়া, তারপর আর একটা বিড়াল জামাই এসে হাজির হয়েছে, সেও আবার এসে ডাকে, ওর মা এসছে, আবার ওর মা দেখতে গেছে, ওর মা মানে চোখে কম দেখে, দেখতে গেছে যে ছেলে মেয়েগুলো বাইরে বেরিয়েছে কিনা, ছোটবেলার মতো ঘর কামিয়ে নিয়ে আসতে চায়, ওরা কি পারে, ওর মা, ওর মা তো পারে, আয় এই যে, এই যে, এই যে, আয় 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 স্পেনিয়াল, আয় এখানে এখানে এখানে, তোমার বাচ্চা এখানে এখানে এখানে, গুনে গুনে নাও, তোমার ছেলে মেয়ে যা হয়েছে, এই সোনুর ওপর দোষ দেয়, ভাবে সোনুই খারাপ করছে, এদিকে যে ওর ছেলে মেয়ে পেকে বড় ওই হয়ে গেছে, বিশেষ করে ছেলেটা দেখেন ভীষণ দুরন্ত, আর ওর সঙ্গে পারা যায় না, ওইটুকু বাচ্চা একদম পারা যায় না, এটার সঙ্গে যাও পারা যায় এ করে না, আর এ অত্যাধিক দুরন্ত, ওর মাকেই ছাড়ে না, তো আমরা আয়, ওর ওর তো এই মামারকে দিদি যা দেখাশুনো করে, ওকে তো আর দেখাশুনো করার কেউ নেই, অনাথের মতো মানুষ হয়েছে, ওদের সঙ্গে মিশে মিশে থাকে, আগে খুব মারত, এখন আর মারে না, ওই ওর ওর মধ্যে কি তাও দেখা হয়ে গেল,
যা তোর মা খুঁজছে যা। ও দেখেন এরকম পেছনে মানুষ যদি লাগে তাকে কেউ ছেড়ে দেয় বলে না। এই যে আবার এসছে ওর মা, ছেলে মেয়ে আবার শাসন করতে পারেনি আর খালি খুঁজছে বসে বসে। আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক করবেন। ভিডিওটা এখানেই শেষ করলাম, নমস্কার।